নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি এসেছি তুরুল বাগানে, সেই তুরুল তুলে তুরুল পোড়া করব, আর সঙ্গে থাকবে ডিমের কারি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর তুরুল পোড়া আমার মনে হয়, আশা করি কেউ সেরকম খায় না, তবে আজকের এমনভাবে আমি করব জিভে জল আনার মতন একটা রেসিপি। সঙ্গে তো হচ্ছে ডিমের কারি রয়েছে, চলো প্রথমে গিয়ে তুরুলটা তুলে নিয়ে আসি। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। অফিস টাইম গাছ লাগানো এই ধারে 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 সব দেখতে পাচ্ছ বন্ধুরা, তুরুল গাছের কাছে আমি এসে গেছি। দেখো তুরুল ধরেছে, দেখো, আর এই ছোট ছোট তুরুল ধরেছে, প্রচুর তুরুল ধরেছে। তার সঙ্গে এখানে রয়েছে এই একটা বড় তুরুল, দেখতে পাচ্ছ, আর এই আছে একটা, আর ভেতরেও আছে, আর গাছ দেখো ঘুরে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই বড় তুলটা কেটে নেব, খুব সুন্দর দেখতে, একটু হয়তো বেঁকে গেছে কিন্তু বেশ ভালো। চলো এই একটা হলেই হয়ে যাবে, রান্নাঘরে চলে যায়। তুরুল কেটে নিয়ে চলে এলাম, এইবার আমি ডিম আলুটা সিদ্ধ করে নেব। এখানে আমি ডিম টিম কি নিয়েছি তোমাদের আমি দেখিয়ে দিই। ডিম নিয়েছি, আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, একটা রসুন, একটা পেঁয়াজ। এটা তুরুল পোড়া করব, সেই জন্যে ওই মশলাটা নিয়েছি। ডিমের কারি করার জন্যে ডিম আছে, সঙ্গে আলু আছে, আর এদিকে মশলা আছে। ডিমের কারি করার জন্যে মশলা নিয়েছি আদা, রসুন, চিনি, লবণ, গরম মশলা, এটা রেড চিলি, দুটো শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে, গোটা জিরে, পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা, হলুদ, এই হচ্ছে আমার মশলা। তার মধ্যে ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আদা রসুনটা বেটে নেব। বাঁকা হয়ে গেছে তুরুলটা, একটু সোজা হলে ভালো হতো। প্রথমেই আমি ডিম আলুটা সিদ্ধ করে নেব, নিলে একটু আগুন হবে, তারপরেই আমি উনুনে এটা পোড়াবো। উনুন ধরিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো ডিম সিদ্ধর জন্যে। ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আদা রসুনটা এবার বেটে নেবো আমি। রসুন আদা, আদাটা একটু কুচুকুচু করে নিয়েছি, এইরকম ভাবে আদা কুচুকুচু করে নিয়ে ভাজলে খুব সুন্দর মিহি হয়। আর একবার ভাজলেই হয়ে যায়, দ্বিতীয়বার আর ভাজতে হয় না। Thank you.
ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ডিম ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দেব, লবণ, হলুদ, ডিমগুলো দিয়ে দেব। ডিম ভাজার সময় হালকা একটু লবণ হলুদ দিলে ডিম ফাটেও না আর কালারটাও খুব সুন্দর আছে। তোমরা এরম ভাবে হালকা লবণ হলুদ দিয়ে দেবে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দুটো হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো ফোড়নে। রসুন বাটা, রসুন ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচুনোটা এবার দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি, একে একে মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, হলুদ, ধনে গুঁড়ো, লবণ, চিনি, অল্প একটু জল দেব। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। আলু ভালো করে কষে নিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, ডিম আলু সিদ্ধ আছে, অল্প জল দেবো। ডিমের কারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো।
লাবিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এইবার আমি তুরুলটা পুড়িয়ে নেব। তুরুল পুড়িয়ে নেওয়ার জন্য এখানে একটা আমি লোহার জাল নিয়েছি, বসিয়ে দেব। আর ওর সঙ্গে একটা গোটা রসুন, গোটা পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো পুড়িয়ে নিয়েছি, পুরানো হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখন রসুন আর পেঁয়াজটা তুলে নেব, নিয়ে হচ্ছে ভালো করে ছাড়িয়ে নেব। তুরুলটা হয়ে গেছে, এটা লাবিয়ে নেব, নিয়ে জলে দিয়ে দেব, একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেব। আর এদিকে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। রসুনগুলো মোটামুটি নরম, ভালোই হয়েছে, হাত দিয়ে মাখানো যাচ্ছে, দেখো কত সুন্দর। রসুন পেঁয়াজ লঙ্কা ভালো করে মাখবো, যত ভালো করে মাখবো ততই পোড়ার সেন্টটা বার হবে। তুরুলটা ছাড়িয়ে নেব, ঠান্ডা হয়েছে মোটামুটি, হালকা করে ওপরের খোসাটা ছাড়িয়ে দেব। এই পুড়ে গেছে, এইগুলো একটু বাদ দেব। তোমরা তো ঝিঙে পোড়া খেয়েছো, একবার এরম ভাবে তুরুল পোড়া খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে, ঝিঙের চেয়েও ভালো লাগে খেতে। অল্প একটু এবার তেল দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট বার হচ্ছে, এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তুরুল পোড়া আর সঙ্গে ডিমের কারি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। ভালো থাকবে, আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।